আজকে আপনাদেরকে একটা বিশেষ জিনিস দেখানোর ইচ্ছা আছে, যদি পাই আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। আমি আজকে দেখাবো যে লাখ লাখ কোটি কোটি টাকা কিভাবে রাস্তায় পড়ে থাকে। বিশ্বাস হচ্ছে না? পুরো ভিডিওটা দেখুন, তাহলে বিশ্বাস করবেন যে লাখ লাখ কোটি কোটি টাকা কিভাবে রাস্তায় পড়ে আছে, কিন্তু কেউ নিচ্ছে না। কিন্তু কেন সব যদি জানতে চান, তাহলে আমার ভিডিওটা পুরাটাই দেখবেন। আমি এখন যে রাস্তাটাতে আছি, এই রাস্তাটা হচ্ছে আপনার আমবাগানের রাস্তা। এই রাস্তা ধরে যাওয়ার পথেই আমি আপনাদেরকে দেখাবো যে লাখ লাখ কোটি কোটি টাকা রাস্তায় পড়ে আছে। চলুন চেষ্টা করি যে লাখ লাখ কোটি কোটি টাকাগুলো দেখানো। এগুলো সব রেলের সম্পত্তি, এই দেখতে পাচ্ছেন আমার হাতে ডান পাশে, এগুলো সব রেলের সম্পত্তি। আর এদিকে চারপাশটা একটু দেখুন, উপরে গাছপালা গুলা। আর একটু অপেক্ষা করুন যে লাখ লাখ কোটি কোটি টাকা যে পড়ে আসা যাচ্ছে সেটা দেখানোর জন্য যাচ্ছি আপনাদেরকে। এখানে সেগুলো পড়ে থাকতো লাখ লাখ কোটি কোটি টাকা, আর আজকে দেখতে পাচ্ছি না, মনে হয় অন্য কোনো জায়গাতে পড়ে আছে। দুঃখের বিষয়, দেখাতে পারলাম না আপনাদেরকে লাখ লাখ কোটি টাকা গুলা। দেখাবো কোনো এক সময় এসে, আবার দেখাবো আপনাদেরকে। এটা দেখানোর জন্য হলো আমি আবার আসবো।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রধান কার্যালয়টা আছে সেটার সামনে দিয়ে যাব। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়। সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়টার সামনে দিয়ে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি পুরো সব সিটি কর্পোরেশনের গাড়ি। বিন্নিগাছের প্রকল্প, এগুলা বিন্নিগাছ প্রদর্শন, বিন্নিগাছ বানায় এখানে চাষাবাদ করে। এই যে বারবারের কাজ চলতেছে এখনো, যার কারণে এই জায়গাটাতে এখন জ্যামের স্বর্গ রাজ্য হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদেরকে। আমি লাখ লাখ কোটি কোটি টাকা রাস্তায় পড়ে থাকাটা দেখাইতে পারলাম না, তবে লাখ লাখ কোটি কোটি টাকার গাছপালা প্রকৃতি দেখাইছি। আশা করি ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন লাগে না লাগে সেটা জানিয়ে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।